এমন মনটা ভরে গেছে। আল্লাহ আপনার ভালো করবেন, আল্লাহ আপনার ভালো করবেন। তার ঘোড়াটা মরে গেছে। আরে বেচারা, ঘোড়া মরে যাওয়ার পরে তার কান্দন যদি দেখতেন। শরীফের মেয়েটা কেমন আছে? আছে, মন্দ না। আছে মন্দ না মানে কি? অনেকগুলো বিয়ের সম্বন্ধ আইছে, ভেঙে গেছে। কেন ভেঙে গেল? কেন, চমৎকার একটা মেয়ে, ও তো খুব ভালো বিয়ে হওয়া উচিত। যে তার সম্পর্কে নানান রচনা। কি রচনা? গ্রাম্য রচনা শুনে কি করবেন, বাদ দেন। শুনতে চাচ্ছি, তুমি বলো। তার আর আপনার নিয়ে রচনা খুবই খারাপ রচনা। মানুষ তো ভালো কথা বিশ্বাস করতে চায় না, রচনা বিশ্বাস করে, এই জন্য বিয়ে হতেছে না। তুমি সে কথা আমাকে আগে বলোনি কেন? বললে কি করতেন? জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম কলোনা, ও আমার সহেলী, আমার নাই তো কোথাও কোনো ঠাই। কিছু বলবেন? তোমার গান শুনে আইলাম, ট্র্যাজেডি গান বলবো না, মনে কষ্ট লাগে। আইজিনে কোনো ভালো কাজ করছেন? না। তাইলে এখানে বসে গান না শুনি না, যান কোনো একটা ভালো কাজ করেন। শোনো শরীফা, মানুষের সঙ্গে দুটো মিষ্টি কথা বলা ভালো কাজ। তাহলে বসেন, আমার সাথে দুটো মিষ্টি করে কথা বলেন। শরীফা, তোমার উপর দিয়া বিরাট জ্বর যেতেছে, আমি সব শুনছি। আমার মনটা খুব খারাপ, কারণ তোমার এই অত্যাধিক ভালো পাই। আগে মানুষ মানুষের সাথে ভালো করে কথা বলতো, এই জমানায় মানুষ মানুষের সাথে ভালো করে কথা বলে না। তাই আমরা ফারুক ভাই বলছে, রে ক্যাকো 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 ক্যাকো। লেখো, সুখানপুকুর সবুজ সাথী ক্লিনিক সামাজিক অনাচারের জায়গা হিসাবে বর্তমানে বিবেচিত হইতেছে। এইগুলো তো ঠিক না, মিথ্যা কথা। তোমারে দেখতে বলতেছি, তুমি লেখো, ঠিক ব্যতীত পরে বিবেচনা হবে। লেখো, অবৈধ গর্ভপাত হইতে শুরু করিয়া কোমলমতি কিশোর কিশোরীদের জন্ম নিয়ন্ত্রণ দ্রব্যাদি দেওয়া নিত্য নৈমিত্তিক ঘটনা, সর্বনাশ। এই মিথ্যা কথা লিখলে তোমার হেসকি উঠবো। হেসকি ওঠে উঠুক, তখন ব্যবস্থা হবে, সব রোগের চিকিৎসা আছে। দেখো, সবুজ সাথী ক্লিনিকের প্যারামেডিক নাসিমা বেগম ডাক্তার জালালের সহিত প্রেম লীলা চালাইতেছেন। ডাক্তার জালাল নিজ কর্মক্ষেত্রে না গিয়া সুখানপুকুর সবুজ সাথী মার্কা ক্লিনিকে দিন যাপন করেন। লিখবো? অবশ্যই লিখবো। তোমারে 200 টাকা দিছি কি খামাকা খামাকা? দেখো, আমার কলমের না আবার হিসকি উঠে যায়। ওই, তোমার হিসকি তো উঠলো না। বিষয়টা আমিও বুঝলাম। অনেক কাজ বাকি আছে, গ্রামের মানুষের কাছে এই চিঠির মধ্যে দস্তখত নাও লাগবো, তাড়াতাড়ি করো। গ্রামের মেসে দস্তখত দিব? আপনি পাগল হয়েছেন? অবশ্যই দিব, যদি না দেয় তাহলে আমার কুদ্দুস নাম পাল্টায়া
বুদ্ধুস রাখবো, আকিকা কইরা নাম পাল্টাবো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম গফুর মিয়া, কেমন আছেন? আচ্ছা গফুর মিয়া, আমরার গ্রামের সবুজ সাথী মার্কা স্বাস্থ্য সেবা ক্লিনিকটা কেমন? অতি ভালো মেম্বার সাহেব, প্যারামেডিক ভালো, চিকিৎসা ভালো, এরা যত্ন করে রুগী দেখে। যত ভালো আছে, এর চেয়ে ভালো হলে আপনি খুশি হন না? অবশ্যই খুশি হই। তাইলে এই কাগজে একটা দস্তখত দেন, উপরে চিঠি পাঠাইতেছি সবুজ সাথী ক্লিনিক যেন আরো ভালো হয়। শুই না, খুশি হইলাম মেম্বার সাহেব। দেন দেন দস্তখত। আপনার বাড়ির মানুষজন কে কে আছে সব কিছু ডাক দেন, দস্তখত নেই যে দস্তখত পারে না সে টিপসই দিব। আপনার কি মনে হয় না কাজটা অন্যায় হইতেছে? ন্যায় অন্যায় তুমি বুঝো, আমি বুঝি না। এমন অনেক কাজ আছে প্রথমে মনে হয় অন্যায়, পরে দেখা যায় ন্যায়। ধরেন আপনার সিডি পাওনের পর ক্লিনিক যদি উঠা যায় তাহলে তো আমরা বিপদে পড়ব। ক্লিনিক যখন একবার শুরু হয়েছে তখন আর উঠবো না, তুমি নিশ্চিত থাকো। কত দূর দূরান্ত থেকে মানুষ এই ক্লিনিকে আসে। আসুক, আমরা কি আসতে না করছি? তুমি এখন এই সিটি নিয়ে বাইরে লোকজনের দস্তখত না। আপনার সঙ্গে থাকলে ভালোই তো। আমি সঙ্গে না থাকুনি ভালো, আমি সঙ্গে থাকলে কেউ কেউ মনে করবো ওই সিটির মধ্যে কিন্তু আছে, আমার মানুষ কিন্তু মনে করে। তা সত্য, তখন তো লোকে সিটি পড়তে চাইব। তুমি পয়সা শুনাইবা, কায়দা কইরা পড়বা, মনে হয় পারবো। আর উঠব না, তোমার রোগ আরোগ্য হয়েছে। আমারও তাই মনে হয়। বিষয় কি, গ্রামের মহিলাদের তৈরি করা জিনিসপত্র নিয়ে শহরে বিক্রি করতেছি। ডাক্তার সাহেব শহরের কয়েকটা বড় বড় দোকান আমার সঙ্গে পরিচয় করে দিছে, মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। বাপ, শুনতেও ভালো লাগে। দেখো এখন এই চিঠির মধ্যে নাম সই করো। চিঠিতে কি লেখা আছে আগে পড়ো, পড়নের পরে যদি নাম সই করতে ইচ্ছা করে নাম সই করবা। জোরাজুরে কোনো ব্যাপার না। ক্লিনিক সম্বন্ধে অনেক ভালো ভালো কথা লেখা হয়েছে, ডাক্তার সাহেবেরও প্রশংসা করছেন, খুব ভালো লাগলো। তো জহির ভাই, ডাক্তার সাহেবের প্রশংসা একটু কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হইতো। আসতেছেন কেন? উল্টা সিটি এই যদি আসি। উল্টা সিটি মানে? আমারে বলছে একরকম সিটি লিখতে, আমি লিখছি অন্যরকম, লিখছি খাঁটি কথা। এখন এই সিটিতে সবার সই দিতেছি। বুঝলাম না। না বুঝলো চলবো, একটা ভালো কাজ করলে যে এত ভালো লাগে এটা আমি আগে বুঝি নাই। জহির ভাই এখন ভালো কাজ করে রে, কাকু 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 কাকু। এটা কি বুঝলাম না। না বুঝলো চলবো। বিসমিল্লাহ, ভালো থাকো। ভিতর বাড়ির ঘটনা কি ঘটতেছে আমার কি কেউ কিছু জানাইব, নাকি আমি বৃদ্ধ হয়েছি বলে আমার কিছু করণীয় দরকার নাই?
হালিমা, হালিমা, জি আব্বা, বৌমা কি বাইতে আছে না মারা গেছে? কি যে কোন আব্বা, প্রথম প্রসব, প্রথম প্রসব হইলো একটু দেরি হয়। হালিমা, জি, মাথায় কাপড় দাও। জি, বর্তমান কালে নিয়ম মানছি, চেনি পাও ধাত্রী আনছি, কোনো অসুবিধা থাকলে সে আমার সময় মতন জানাইব না? মন দিয়ে শুনেন কি বলতেছি, প্রচুর রক্ত যাইতেছে, খিচুনি হইতেছে, দেরি করা ঠিক হবে না, রুগীরে নিয়ে যান। কোথায় নিয়ে যাবো? থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হইব। তবে টাউনের পথে সুখান পুকুরে ভালো একজন ডাক্তার আছে, ডাক্তার জালাল সাহেব নাম, সুখান পুকুর বেশি দূরে না, কাছে, ওনার কাছে নিলে উনিও ভালো পরামর্শ দিব। চাচা, ঘটনাটা সবই আমরা শুনলাম, এখন এক কাজ করেন, গ্রামের মুরব্বীদের ডাকেন, সবাই মিলে আমরা একটা সলা পরামর্শ করি। সলা পরামর্শ? সলা পরামর্শ আবার কি? বৌমারে এখন ক্লিনিকে নিতে হইব। জি, ইঞ্জিনের নৌকা হলে ভালো হতো, তো এখন গন্ধ ছাড়া ইঞ্জিনের নৌকা মিলব না। ইঞ্জিনের নৌকার ব্যবস্থা আমি করে রাখছি, আগেই করে রাখছি, আমার ঘাটে ইঞ্জিনের নাও বান্ধা আছে। সন্তান প্রসব একটা জটিল বিষয়, নানা সমস্যা হইতে পারে, এইটা বিবেচনা করে কাজ করা হয়েছে। কামাল, তুমি বৌমারে নিয়ে এখন নৌকায় তুলো, সুধা তুমি শুকান পুকুরে ডাক্তার সাহেবের কাছে আগে যেতে, তারপরে ডাক্তার সাহেবের যা বিবেচনা, আমি আগে যেতে চাই, তোমার তাড়াতাড়ি আসো। আপনার বৌমা ভালো আছে এবং আপনার নাতনিও ভালো আছে, ইনশাল্লাহ তারা দুজনেই ভালো থাকে। আপনারা যে সময় মতো বিপদটা বুঝতে পেরেছেন এবং দ্রুত রোগীকে নিয়ে এসেছেন, এই জন্যই কিন্তু আপনার বৌমা বেঁচে গেছে। ডাক্তার সাহেব, আমি আপনার কথা এবং কর্মে খুশি হয়েছি। আমি অবশ্যই সহজে খুশি হওয়ার লোক না, কিন্তু খুশি হয়েছি। এখন আমি কি করলে আপনি খুশি হবেন, আপনি আমি খুশি করতে চাই। আপনার কথাবার্তা দেখি একদম জমিদারের মতো। আমার মেজাজটা জমিদারের মতো, কিন্তু আমি একদম সামান্য লোক, খুবই সামান্য। বলেন, কি করলে আপনি খুশি হবেন? আমি আপনার হাসি খুশি মুখ এবং একই সঙ্গে চোখের পানি, এই দুটো দেখেই খুশি হয়েছি। এর চেয়ে বেশি খুশি হওয়ার ক্ষমতা আমার নেই। আমি একটু রোগীর কাছ থেকে বিদায় নিয়ে আসি। জি, আচ্ছা।
একটু ভালো লাগছে? বাচ্চাকে যে শাল দুধ খাওয়াতে হয় সেটা জানেন? বাচ্চাকে অবশ্যই শাল দুধ খাওয়াবেন, আর ছ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন। ছ মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া আর কিছুই খাওয়াবেন না। পানি, পানিও খাওয়ানোর দরকার নেই। শিশুদের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধই যথেষ্ট। শিশুর শরীরে যা যা প্রয়োজন সবই মায়ের বুকের দুধে রয়েছে। ডাক্তার সাহেব, একটা কথা, আমি যতদিন বাইচা থাকব আপনার জন্য দোয়া করব। আমার খুব শখ আপনারে ভাইজান বইলা ডাকার। আপনারে ভাইজান ডাকলে কি আপনি রাগ হইবেন? না, রাগ হব কেন? ভাইজান, আপনি আমার মাইয়াটার কপালে হাত রেখা দোয়া করে দিবেন। অবশ্যই। আবুজি, তোর মন দেখি খারাপ? না, মন খারাপ হইব কেন? আজকে অনুভব কয় তুই বলে দরজা বন্ধ করে থাইয়া ভিতরে বইয়া বইয়া কান্দোস। দরজা বন্ধ করে বসে থাকি, কান্দি না। কত কান্দি কি দুনিয়া চলবো? ঠিক 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 কইছস, কান্দে কোনো লাভ নাই। লাভ যদি হইতো তা দুনিয়ার সব মানুষ কান্দে কান্দে পুষ্করণী বানাইয়া ফেলাইতো। দিদি আছে? স্মৃতি, ভালো আছেন? একটা রেজিস্ট্রি চিঠি, এবার সই লাগবে। রেজিস্ট্রি চিঠি? চমৎকার একটা চা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, বসেন। কি ব্যাপার? কিসের ব্যাপার? আপনার আজকে বড় খুশি খুশি লাগতেছে। খুশির খবর থাকলে খুশি লাগবে না? সেই খুশির খবরটা কি? বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে এক রোগী এসে হাজিরছে, মেয়েটার বাচ্চা হবে। রোগীর অবস্থা খুবই খারাপ, প্রচন্ড রক্তপাত হচ্ছে। আমি সেই রাতেই রোগীকে নিয়ে চলে গেলাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগী বাড়িতে আছে তো? আল্লাহর অসীম দয়ায় ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, মাও খুব ভালো আছে। এই জন্য আপনার খুব খুশি লাগছে? এই জন্যই মন খুব খুশি। আজকে শুধু চাই হবে না, আপনি দুটো মিষ্টি আনতে বলেন। একটা মিষ্টি আমি খাবো আর একটা আপনি খাবেন। ডাক্তার স্যার, আপনি বড় আজব মানুষ। আপনারা জানেন আমার নাতনি হয়েছে, বংশের একমাত্র সন্তান। তার জন্ম উপলক্ষে আমি আপনাদের জন্য সামান্য কিছু খানার আয়োজন করেছি, যাত্রার আয়োজন করেছি। আপনারা আমার নাতনির জন্য দোয়া করবেন।
ডাক্তার দালাল সাহেবের জন্য, থানা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজনের জন্য, আমার নাতনির জীবন রক্ষা হয়েছে, আমার বৌমার জীবন রক্ষা হয়েছে, তাদের জন্য একটু দোয়া করবেন। ডাক্তার সাহেব লোকটা বড়ই অদ্ভুত। আমি খবর পাইছি কিছুদিন ধরিয়া সে একটা ঘোড়া কিনবার জন্য ঘুরতেছে, তার নিজের জন্য না। তার গ্রামে এক ফকির আছে, ঘোড়ায় চড়ে ভিক্ষা করে। এই ফকিরের ঘোড়াটা গেছে মহিলা এই ফকিরের জন্য। আমি ডাক্তার সাহেবের জন্য একটা ঘোড়া কিনছি, আমার সামান্য উপহার, আপনারা দেখেন। ঘোড়াটার দাম কত হয়েছে? আমি অন্তর থেকে খুশি হয়ে একটা উপহার দিচ্ছি, দামটা এখানে কোনো বিষয় না। ঘোড়া দেখে কি হয়েছে? যাও ডাক্তার দেখো। দণ্ডযুদ্ধে হইবে প্রমাণ কে শ্রেষ্ঠ? চাটা তো তুই খুব ভালোই বানানো শিখেছিস, কিন্তু লেখাপড়াটা শিখতে পারছিস না কেন বলতো? শিখা ফেলবো। কবে? এক মাসের মধ্যে শিখা ফেলবো। তুই হাসছিস কেন? আপনার জন্য একটা খবর আছে। খবর? কি খবর? নিন্দালিস থেকে আপনার জন্য একটা ঘোড়া পাঠাইছে। ঘোড়া? হ্যাঁ, ঘরের পিছনে গাছের তলে বান্ধা আছে। একেবারে দৌড়ের ঘোড়া। আমার একটা শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? 3 ফুট একটা মানুষ ইচ্ছা করলে এমন বড় হইতে পারে যা আপনি গস পিতা দিয়েও মাপতে পারবেন না, এই শিক্ষা। আপনাকে একটা কথা বলি, জনাব, মনে কিছু নেবেন না। আল্লাহ যে কেন এরকম মোটা তাজা লোক এই পৃথিবীতে পাঠায় আকামা, এইটা আমি ঠিক বুঝি না। আসি, সালাম আলাইকুম। চল রে রাজা, চল। ওয়ালাইকুম আসসালাম। আজকের দিনের কাজকর্ম শেষ, এখন একটা চা খাওয়া যাক। কামরুন্নাহার, তোমার কাজকর্ম শেষ হয়েছে? চলে এসো, এখানে চা খাবে। আমাকে চিনতে পারছেন না ডাক্তার? আমি কানা নিবার
একই সঙ্গে পল্লী কবির এবং গাতর, একের ভিতরে দুই। কিন্তু আপনার চোখ দুটো তো ভালো, আপনার নাম কাননে বারণ কেন? সে অনেক বড় হিস্টোরি, বসেন। এত বড় হিস্টোরি শোনার সময় আপনার নাই। আমি একবার একটা কঠিন অসুখে পড়ছিলাম, আপনি আমারে বাঁচাইছেন। ও আচ্ছা। আমি আপনার নিয়ে তিনটা কবিতা রচনা করেছি এবং একটা গান। কি সর্বনাশ, এই গান কবিতা কি আমার এখন শুনতে হবে? আমি ভালো গাইতে পারি, দুইটা সোনার মেডেল, চারটা সিলভার মেডেল পেয়েছি। আমি নিশ্চিত যে আপনি খুব ভালো গান করেন, কিন্তু এখন আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আর তাছাড়া আমার নিজের সম্পর্কে লেখা গান তো আমি শুনবই না। তাহলে কবিতা শোনায়, কবিতা। কবিতাটা কি অনেক লম্বা? না না, মাত্র 10 পৃষ্ঠা। এবার শুনুন, এই আজ থাক, আপনি বরং আমার বাড়িতে আসুন, আমি ওই সুখানপুকুর গ্রামে থাকি। এইবার দেখি নয়া আবু আইছে। জি। আচ্ছা, পুত্র সন্তান না কন্যা সন্তান? কন্যা, আমার বড় ভাইয়ের একটা কন্যা সন্তান। বড়ই ভাগ্যের লক্ষণ, আমার কথা না, নবীদের কথা। আপনি নয়া গোড়াটা তো বড়ই চমৎকার ডাক্তার সাহেব। আপনি নয়া গোড়াটা তো বড়ই চমৎকার ডাক্তার সাহেব। বাড়িতে বাড়িতে পৌঁছাই দিই, যেমন ধরেন এখন আপনার আমি একটা সংবাদ দেব। দেন শুনি। আগে মায়েরা বুকের শাল দুধ ফালায় দিত, এখন অন্য নিয়ম, এখন শিশুরে শাল দুধ খাওয়াইতে হবে। জন্মের আধা ঘন্টার মধ্যে মায়ের বুকের শাল দুধ খাওয়াইতে হয়, শাল দুধ যেন শিশুর পেটে যায়। সর্বনাশ, এইটা তো জানি না, যাই খবরটা দিয়ে আসি। আমার জন্য ধান চাল কিছু থাকে নিয়ে আসেন গো। আর বাড়িতে সন্তান হইতে মিষ্টি আনার নাই, কাউরে পাঠাই দেন, বাজার থেকে গরম গরম দিলে আপনি নিয়ে আসুন। তাই না রে দাদা, রনুষ্টঙ্কা, ডিফথেরিয়া, পুতিংকাশি, পোলিও, যক্ষা এবং হাম, এই ছয়টা মারাত্মক রোগ থেকে শিশুদের বাঁচাতে হলে অবশ্যই সময় মতো টিকা দিতে হবে। আগামীকাল ওই দুলু মেম্বার সাহেবের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিক বলছে, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন, মনে থাকবো। সব দম চলে গেছে, হঠাৎ বেলুন ফুলানোর দরকার পড়লো কেন? আজ বস্তিতে স্যাটেলাইট ক্লিনিক বসেছে, ভাবছি একবার স্যাটেলাইট ক্লিনিকে যাব এবং বস্তির ছেলে মেয়েদের একটা করে বেলুন দেবেন। বস। আমরা ডাক্তাররা কিন্তু মন থাকে শরীরের ভেতরে, সেই মনটা ভালো রাখতে বলি না। কিছু করলে কি মন ভালো রাখা যায় স্যার? অবশ্যই যায়। তুমি তোমার মন খারাপের কারণটা আমাকে বলো, আমি তোমার মন ভালো করার জন্য চেষ্টা চালাবো। স্যার, আমাদের এই ক্লিনিকের অনেকগুলি প্রধান কাজের একটা হলো গর্ভবতী মায়েদের সেবা। তা তো বটেই, মায়ের কোলে সন্তান আসে, কত আনন্দময় ঘটনা। এদের আনন্দ দেখে আমার এত ভালো লাগে। অবশ্যই আনন্দময় ঘটনা। স্যার, আমার কোনোদিনই ছেলে মেয়ে হবে না, বিয়ের পর জ্বরের কেটে পুত্রের মতো হয়েছে, ডাক্তাররা জ্বরের কেটে ফেলেছেন। স্যার, আমার স্বামী সন্তান চান, তিনি আইটি বিয়ে করবেন বলে স্থির করেছেন। আমার মন খারাপের কারণটা আপনাকে জানেন স্যার, আপনি অসাধারণ ক্ষমতা, আপনি অনেক কিছুই করতে পারেন, আমার মনটা ভালো করে দিন স্যার, আমার মনটা ভালো করে দিন। Thank you.
লোকসান হবে। ব্যক্তিগত দুঃখটাকে জয় করতে হবে। নিজেকে ডুবিয়ে ফেলতে হবে কাছের মধ্যে। আজ এর বেশি কিছু আর তোমাকে বলতে পারবো না। আমি একটু স্যাটেলাইট ক্লিনিকটা ঘুরে আসি। হ্যালো ব্রাদার, আমারে বলতেছেন? এদিকে আসেন। আপনার নাম? নাম দেখলাম নাই। ডাক্তার দালালের বাড়ি কোনটা বলে? আমি কেনা হেঁটে দেওয়া আপনার দোকান নাই। ডাক্তার দালালের বাড়িটা আমার দেখে দেন। মনের কাছে ঘোরার পিছনে শহরে চলে আসেন, দম ফালানোর সময় নাই। আপনার ওই ঘোরা কই? ঘোরা তো দেখতেছি না। আমার সাথে বেদবের মতো কথা বলবো না, আমি সহজপত্র না, আমি বিরাট ঘাতক, পল্লী কবি, একের ভিতরে দুই। আমার সাথে বেদবি করবা, ফট করে স্টাইল লাইনের একটা কবিতা বানাই দিব, জীবন লয়ে ডারাবাজি। ওই যে ডাক্তার সাহেব, আপনি একের মধ্যে দুই, পল্লী কবি, আমার জন্য একটু দোয়া করেন। আমি জীবনে কোনদিন কাজ থেকে কবি দেখিনি, আমার জীবনের বড় ভাগ্য। আমি তোমার ব্যবহারে অতি সন্তুষ্ট। নাম বলো। আমার নাম মোহাম্মদ গোলাম ফারুক। কি ফারুক? ফারুক এই গ্রামের একটি ছেলে, ফারুক তাহার নাম। শীতে সে খায় কমলা লেবু, দোষীতে খায়। শীতে সে খায় কমলা লেবু, দোষীতে খায় আম। পল্লী কবি, তোমার আমি আছাড় মারিবাম। ফাজিলের ফাজিল। আমার বড় সরম করে গো মা, সরম লাগলেও কিছু করলেন নাই। চাচি, ডাক্তার আপনার ভার জিনিস তুলতে নিষেধ করছে, কি করুম গো মা? বাচ্চা কেউ নাই। নিয়ম মানতে হবে চাচি, এই সময়ে আপনি কোনো ভারী জিনিস তুলতে পারবেন না, তাড়াতাড়ি ডাকবেন। তুলুম না মা, তোমার তাড়াতাড়ি দেখো। আহ না হো, তুমি একটু বসো। আইরন দেওয়া লবণ খাইতেছেন তো? হবো মা, খাইতে। শাক সবজি, ফলমূল, মাছ মাংস, ডিম, ডাল, এগুলা খাইতেছেন তো? খাইতেছি গো মা, খাইতেছি। যখন পাই তখন খাই, তোমারও তো দ্বিধা করুন লাগবো না। আচ্ছা মা, কত জিগে?
ওই যে উত্তর পাড়ার থেকে তোমার একটা বিয়ার সম্বন্ধ আইলো, এদের কি হইলো? জানি না, মাস্টার চাচা জানেন, মনে হয় কিছুই হয় নাই, সম্বন্ধ ভাঙ্গা গেছে। ও মা, সম্বন্ধ ভাঙ্গা গেছে? তুমি এত খুশি কে? মুখ বেজার করে রাখলে কি আর ভাঙ্গা সম্বন্ধ জোড়া লাগবো? চাচি যাই, দাদা জানায় শরীরটা ভালো না। তা দাও, কিন্তু তোমার এখানে তো খুশি খুশি লাগতেছে, এইটা তো আমি বুঝবার পারতেছি না। ফুলাক আমার ভালোই আছে, আমিও ভালো আছি। ফুলাক আপনি দেখে যাচ্ছিলাম জন্মের আগে থেকে, তো আপনি তো খুশ খবর ইচ্ছি। ছেলেরে বুকের দুধ খাওয়াইতেছেন তো? জি, আপনি কথা মতো শাল দুধ খাওয়াইছেন। 40 দিন পর্যন্ত ভারী কোনো কাজ করবেন না, বিশ্রাম নেবেন, পুষ্টিকর খাবার খাইবেন, মাছ মাংস শাক সবজি ফলমূল ডাল দুধ নিয়মিত খাইবেন। মনে আছে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না, এটা মনে আছে তো? জি মনে আছে। আপনার ছেলের নাম কি রেখেছেন? আমরা ডাক্তার সাহেবের নামেই তার নাম রাখছি, তো বড় হলে সে যেন ডাক্তার সাহেবের মতো হয়। বাহ ভালো, তো ছেলের নাম তাহলে জালাল। নিয়মিত স্কুলে দেখতে যদি আমি স্কুলে পড়াইতে পারতাম। আমার নিয়ে এত চিন্তা করবা না তো। আমি চিন্তা করব না, না তুই এই দুজন ছাড়া এই দিনে চিন্তা করবার আমার আর কেটে আছে কালো ভয় বুকের মধ্যে যদি হঠাৎ করে মজা যায় তাহলে মাস্টার রে একটু খবর দিস, এটা আজকাল একদিন করে আসে না। দাদা জান, মাস্টার চাচা গতকাল সন্ধ্যার একবার আসছিল, তোমার মনে নাই? আমি বড় হাল হয়ে গেছি, থাকি সেই মনে থাকে না, ঠিক থাকে না, সব হাল রাখেন না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বহু ঝামেলা করে আপনার ঠিকানা বাইর করে এখানে আসছি। আপনি রেডি? হ্যাঁ, অনেক কবিতা গান রচনা করছি, শোনাইতে না পারলে আমি মনে শান্তি পাবো না। কবিতার নাম কালাগোড়া, ডাক্তারের কালাগোড়া। ডাক্তার সাহেব ছিলেন একজন, জালাল তাহার নাম। এই ডাক্তার কেমন মানুষ আজকে বলিব। মানুষ কিনে গরু ভেড়া, ডাক্তার কিনে ঘোড়া, এই ডাক্তারের কাস্তম্য বলবো থোড়া থোড়া। নিবারণ, আপনার কবিতা শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু কথাটা হচ্ছে কি যে আমাকে নিয়ে গান কবিতা না লিখে এমন বিষয় নিয়ে গান লিখুন যেটা শুনে মানুষের উপকার হবে। আপনি যেটা নিয়ে বলবেন সেটা নিয়ে গান বানাই দিব। আমি পল্লী কবি এবং গাতো, সোনার মেডেল পাওয়া গাতো, দুইটা সোনার মেডেল থাকি, কিন্তু বিক্রি করে দিচ্ছি অভাবের ধারণা, দাম কেমন পাই নাই। ঠিক আছে বলেন, নিয়ে গান লিখব। আপনি শিশুর খাদ্য নিয়ে লিখুন, মায়ের বুকে দুধই যে শিশুর একমাত্র খাদ্য এই বিষয়টা নিয়ে গান লিখুন। আপনি পয়েন্টগুলো খাতায় নোট করে দেন, আমি লিখে দিব। আমি পল্লী কবি এবং গাতক, এটা আমার জন্য কোনো বিষয়ই না। এইবারে দেখি নয়া আবু আসছে, নয়া আবুর কান্দন শুনলাম। আসে, আমার মেয়ে, মেয়ের জামাই আসছে, তারার প্রথম সন্তান। এই 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াই তোরে,
অন্য কিছু খাওয়ানো চলবে না। এটা কি আপনার মাইয়া জানে? তুমি ফকির মানুষ, তুমি আবার ডাক্তার হইলা কবে? আরে আসল ডাক্তারের কথা শুনে বলতেছি, সেই ডাক্তার না, আমরা সবুজ ছাপার ডাক্তার। উনার কথা হইলে অবশ্য ভিন্ন। বাড়ির ভিতরে গিয়ে আপনার মেয়েরে খবর দেন, ছয় মাস পর্যন্ত আবুর জন্য মায়ের বুকের দুধ, অন্য কিচ্ছু না, মধু না, পানি না, সাগুদানা না, কিচ্ছু না। ছয় মাস পর্যন্ত শিশুর খাদ্যের বিশেষ ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। মায়ের কাছে শিশুর খাদ্য, আল্লাহ! যান মায়ের গিয়ে খবরটা দেন। চল রে রাজা। আল্লাহুম্মা সাল্লি আলা রোগ অর্ধেক ভালো। বলছেন ছয় মাস পর্যন্ত শিশু বুকের দুধ খাইবে, বুকের দুধ বিনা অন্য কিছু না, পানি না, মধু না, কিচ্ছু না। এ বাবু সব করে দোকান থেকে এত দাম দিয়া বিলাতে দুধ আনে, তার কি করবো? ডাক্তার সাহেবের কথা শুনতেই হইব না মা। রথ তো ভালোই আছে, ডাক্তারের কাছে একবার নেওয়ান দরকার। শুনবা, নিয়ে গেছিলাম, ডাক্তারটা তো ওষুধ দিছে কিন্তু দাদা তার খায় না। কেন খাইয়ে কি করবো? আর অল্প সইলে না, মনে মন নষ্ট, তাই শরীর নষ্ট। মন নষ্ট হইতে কি জন্য? শরীর গুড়িয়া দিতে পারতেছি না, এই সম্বন্ধ আছে ঠিকই, আবার বাইরে যায় আমি মরলে হেরার দেখবো কে হেরার। আল্লাহ পাক দেখবে, এমন কেউ কি আছে যে ওনার চেয়ে ভালো দেখবে? না নাই, মন রাতে মানে না, মন রে মানা। আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। এই যে শরীফার বিবাহ হইতেছে না, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। শরীফা ওষুধ আনছে মা, তাড়াতাড়ি ওষুধ খাওয়াই দেন। কান আমি বারে নাইছে, গান গাইব, আমার একটু শুনানোর ইচ্ছা আসিল, তারা কি আমার একটু দাদা দরি করে দাদা যান। একটা কথাও না, চুপ করে শুয়ে থাকো। শুনেন শুনেন দর্শনাতে শুনেন দিয়াবন, মার কোলের শিশুর কথা করিব বর্ণন। শুনেন শুনেন দর্শনাতে শুনেন দিয়াবন, মার কোলের শিশুর কথা করিব বর্ণন। আহা সুন্দর শিশু, আকাশেতে নতুন চন্দ্র দিনে দিনে পারে, মায়ের কোলে সোনার শিশু সবার নজর কাড়ে। এখন কাজের কথা, শাল দুধ আসল দুধ বড়ই চমৎকার, এই দুগ্ধ পান করিলে শিশুর উপকার। আহা সোনার শিশু, ব্যাধি হয় না তো স্বাস্থ্য ভালো হয়, এই হইল তাল দুধের আসল পরিচয়। এখন বিশেষ কথা, শিশুর একটা বিশেষ কথা মনে রাখুন চাই, মায়ের বুকের দুধ ছাড়া তার অন্য খাদ্য নাই রে, অন্য খাদ্য নাই। ছয় মাস খাবার আগে অন্য খাদ্য না, ছয় মাস পার হলে নতুন বিবেচনা।